বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজ কোনো ব্লগিং নয়, আজ কোনো প্রোডাক্টের ভিডিও না, আজ আমরা আসছি আপনাদেরকে নিয়মিত যেখানে নিয়ে আসি, সেই বসুন্ধরা সিটির সামনে। তো বসুন্ধরা সিটির সামনে এসে যে অবস্থা আসলে বসুন্ধরা সিটির, আপনারা বুঝতে পারছেন, এখানে মানে পুরোপুরি একটা ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। মানুষজন নাই, কোনো দোকান খোলা নাই, পুরো মার্কেটটা আসলে বন্ধ। তো এর দুদিন আগে আমি একটি শট নিয়েছিলাম, ভেতরের পরিবেশটা আমি আপনাদেরকে দেখাতে চাই। যে গতকাল থেকে আসলে যেহেতু বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন শপিং মল, বিভিন্ন দোকানপাট, বসুন্ধরার উল্টা পাশে কিছু ফার্নিচারের দোকান এপাশে কিছু খোলা আছে, কিন্তু বসুন্ধরা সিটির সামনে কিন্তু সম্পূর্ণ বন্ধ। দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটির সামনে এখানে সিকিউরিটি গার্ড দায়িত্ব পালন করছেন। তো একদমই ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে এখানে। তো দুই দিন আগের একটি শট আমি আপনাদেরকে দেখাবো, যে দুই দিন আগে থেকেই এখানে কিন্তু, দুই দিন আগে না, মোটামুটি এক সপ্তাহ আগে থেকেই কিন্তু সম্পূর্ণ শপিং মল প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল, মানুষজন ছিল না, লোকজন ছিল না। আজ সম্পূর্ণ শাটডাউন, দেখতে পাচ্ছেন এখানে কোনো মানুষজন নেই, শুধু সিকিউরিটি গার্ড দায়িত্ব পালন করছেন। যাই হোক, দুই দিন আগের পরিবেশটা আমরা আপনাদের একটু দেখিয়ে আসি, ভেতরে আসলে কী অবস্থায় ছিল, চলুন সেটুকু দেখে নেওয়া যাক।
এই অবস্থা আসলে কতদিন থাকবে এটা কেউ বলতে পারে না, কারণ বিশ্বব্যাপী একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাসের কারণে। খুবই মর্মান্তিক একটা ব্যাপার, বাংলাদেশে যে হারে আসলে করোনা ভাইরাসের কারণে যেভাবে অ্যাটাক করছে তাতে এখনও ধারণা করা যাচ্ছে না যে বাংলাদেশে আসলে কতদূর পর্যন্ত এই ভাইরাসটি টিকে থাকবে এবং আমাদেরকে আসলে ব্যবসায়িকভাবে এবং মানুষের সাধারণ জনজীবন আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত করবে এটা কেউ আসলে এখন পর্যন্ত ধারণা করতে পারছে না। তো আমরা সবাই মিলে দোয়া করব, নিজেরা সচেতন থাকব, নিজেরা চেষ্টা করব যেন এই করোনা ভাইরাস আমাদেরকে কোনোভাবেই সংক্রমিত না করতে পারে, চেষ্টা করব যেন আমরা আমাদেরকেই নিজেদেরকেই আসলে সচেতন রাখি, সতর্ক থাকি, নিজেদেরকে একটু প্রোটেকশনের মধ্যে রাখি। যেমন আমি হাতে গ্লাভস ইউজ করেছি, মুখে মাস্ক ইউজ করি। যাই হোক, তো চেষ্টা করব আমরা নিজেদেরকে নিজেরা সচেতন করে নিজেদের তাগিদে আমরা নিজেরা যেন সুস্থ থাকি, কারণ আমরা যে অবস্থা আসলে ইতালির মতো দেশ, কানাডার মতো একটি দেশ যেখানে এই করোনা ভাইরাসের সঙ্গে পেরে উঠছে না, সেখানে আমাদের বাংলাদেশের মানুষ, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা, বাংলাদেশের সব কিছু আসলে একটি হুমকির মুখে, যে এত স্ট্রাগল করতে হবে আমাদের অর্থনৈতিকভাবে আমরা একদমই নিঃশেষ হয়ে যেতে পারি। তো সেখান থেকে হলে আমাদেরকে রক্ষা করতে হবে অন্তত নিজেদের তাগিদে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ারকি সেই প্রত্যাশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। নিয়মিত ভিডিও আসলে ওইভাবে আর আসবে না, আপাতত বন্ধই থাকবে। মাঝে মধ্যে আমরা চেষ্টা করব যে আপনাদেরকে কিছু ফুটেজ, কিছু ভিডিও দেওয়ার জন্য সচেতনতামূলক নিত্যনৈতিক কিছু ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করব। বাসায় বসে বসে অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তো বন্ধুরা, সবাই বাসায় থাকবেন, পারতপক্ষে কোনো জনসমাগম স্থানে যাবেন না, বাসার বাইরে বের হবেন না, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সব কিছু, শিক্ষা প্রতিষ্ঠান সহ যেহেতু সব কিছু বন্ধ আছে, সুতরাং বাইরে কোনোভাবেই আসলে যাওয়ার প্রয়োজন নেই আমি মনে করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।